রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহের হত্যা মামলার যে মূল প্রধান আসামি রাবি শিক্ষক মিয়া মহিউদ্দিন এবং আপনার বাড়ির কেয়ারটেকার জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড যে দণ্ডিত করেছে আদালত সেইটা আজকে কার্যকর হওয়ার কথা রয়েছে। আমি বিশেষ করে রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওনারা যতটুকু জানিয়েছেন যে যেহেতু তাদের কালকে আত্মীয় স্বজন পরিবারের সাথে দেখা করা হয়েছে এবং সকল কার্যক্রম যেটা সেটা সম্পন্ন করা হয়েছে এবং আটজন জল্লাদ প্রস্তুত রয়েছে এবং আজকে সকালে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে আটজন জল্লাদের মধ্যে আসলে ফাঁসি দেওয়ার জন্য যে ট্রায়াল যেটা করা হয় সেটা করেছে। এবং এছাড়াও আমি আরেকটা কথা বলতে চাই যে আসলে সন্ধ্যার পর থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা তৎপরতা সেই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তো এই কারণেই মনে হচ্ছে যে আজকে হয়তোবা ফাঁসির রায় কার্যকর করা হবে।